টিয়া ভয়েসমেলে স্বাগত। এ বছর জন্মদিনটা বড় সুন্দর কাটলো অভিনেতা সুবানের। তিয়াশার জন্মদিনে তিনি যেমন চমকে দিয়েছিলেন স্ত্রী তিয়াশাকে, নায়িকা নিজেও তাই করলেন স্বামীর জন্মদিনে। তিয়াশা এবং সুবান টেলিজগতের নবীন দম্পতির ভারী মিষ্টি সংসার। সুযোগ পেলেই শুটিং ফেরত ডিনার বা সপ্তাহ শেষে রোমান্টিক লং ড্রাইভ মিস হয় না দুজনের। আর বিশেষ কোনো দিন হলে তো কথাই নেই, সারপ্রাইজ দেওয়ার নিটুল আয়োজন থাকে। 17 জুন সুবান পা দিলেন 30-এ, আর মধ্যরাতেই তিয়াশা দিলেন মিষ্টি সারপ্রাইজ। ঠিক যেমন তিয়াশার জন্মদিনে সারপ্রাইজ দিয়েছিলেন সুবান, শুধু তাই নয়, দুজনে পাড়ি দিয়েছিলেন উত্তরবঙ্গ বৃষ্টির জঙ্গল উপভোগ করতে। 17 জুন মধ্যরাতে 12টা বাজার একটু আগে বেরিয়ে পড়েছিলেন তিয়াশা সুবান। 12টা বাজতে গাড়ি থামিয়ে কেক কেটে ফুল দিয়ে তিয়াশা শুভেচ্ছা জানালেন জীবন সঙ্গীকে। টেলিজগতের এই দম্পতি খুবই ধর্মপ্রাণ। ভোর রাতে গোবর ডাঙায় কালীবাড়িতে জন্মদিন উপলক্ষে বিশেষ পুজো দিলেন অভিনেতা। আগামী মাসে শুরু হচ্ছে সুবানের নতুন কাজ আকাশ আর্টে নতুন 6 মাসের মেগা। সেখানেও আবার নেগেটিভ চরিত্রে দেখা যাবে সুবানকে। দুপুরে ছিল জন্মদিনের ভুরিভোজ, মায়ের হাতের রান্না, সেই সব সেরেই তিয়াশা সুবান পাড়ি দিয়েছিলেন উত্তরবঙ্গে। সঙ্গে গিয়েছিলেন বন্ধুরা। সুবান জানালেন, বৃষ্টির জঙ্গল আমার সবচেয়ে প্রিয়। শিলিগুড়ি রেস্তোরাঁয় সবাই মিলে সেলিব্রেট করে আমরা এবার যাব ডুয়ার্সের জঙ্গলের গভীরে। জলদাপাড়া, গোরবাথান, কুচবিহার, চিলাপাতা, এই বর্ষায়ন ঘন জঙ্গলের অভিজ্ঞতা অসাধারণ। অভিনেতা জানালেন, প্রতি বছর জন্মদিনই বিশেষ, কিন্তু এই বছরটা যেন ছাপিয়ে গেল আগের বছরগুলোকে। গত বছর এই সময় থেকে কৃষ্ণপুরি সবে শুরু হয়েছিল, তাই তিয়াশাকে নিয়ে কোথাও যাওয়ার সুযোগ আসেনি। এ বছর সময় বার করে নিয়েছেন সুবান তিয়াশা দুজনে। আর স্বামী 30-এ পা যখন, সেই বছরটা তো বিশেষ হবেই কৃষ্ণকুলি নায়িকা তিয়াশার কাছে। টেলি দম্পতি সুবান তিয়াশাকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।